আসসালামু আলাইকুম, এরকম দেখি ফুডি আপনার সবাই স্বাগত জানাই। আজকে আমি আপনার লাগি খুবই মজাদার এবং খুব সহজে নারকেলের আলুর একটা রেসিপি নিয়েছি, যেটা যে কেউ খুব সহজে বানাইতে পারবা, যে কোনো অকেশন হলে সারে বানাই হওয়াইতে পারবা। এটা বানাইতে খুবই সহজ এবং খুব কম সময় লাগে, কেন নারিকেল 1 কাপ আমি ড্রাই নারকেলটা লইছি। এটা সবগুলা পাওয়া যায়, কেশেন কারি ইংলিশ সবগুলা তো পাওয়া যায়। আর এখানে ঘি 2 টেবিল চামচ, আর এখানে এটা হচ্ছে ড্রাই নারিকেল সেম, ওইলে এটা একবার ব্লেন্ড করা। এটা আমরা ডেকোরেশন লাগে ইউজ করবো। আর ক্রিম 2 টেবিল চামচ, আর কন্ডেন্স মিল্ক আমি অর্ধেকটা ইউজ করবো। এটারে আমরা প্রায় 2 মিনিটের মতো একটু ফ্রাই করবো। মিডিয়াম আঁচে রাখতে, যাতে জ্বলে না এটা অবশ্যই খেয়াল রাখতে হইব, আর ব্রাউন হয় না। শুধু 2 মিনিটের মতো আমরা এটা একটু ফ্রাই করবো। এটা খুবই অল্প আগুন দিয়া ফ্রাই করা লাগবো, যাতে কন্ডেন্স মিল্কটা ক্রিমের সাথে খুব ভালোভাবে মিশে, আর যাতে না জ্বলে সেদিকটা একটু খেয়াল রাখা লাগবো। এর জন্য একটু নাড়া চাড়া বেশি লাগবে এটাতে। কন্ডেন্স মিল্কটা আর ক্রিম নারিকেলের সাথে খুব ভালোভাবে মিশে গেছে, খুব কিছু হয়েছে। ওখানে আমরা এটা একটু সামান্য ঠান্ডা করি, তারপর এটা দিয়া কোকোনাটের বোল বানাইবো। খুবই সামান্য পরিমাণে ঘি আমি হাতে লাগাইছি। একটা বাদাম, এটা একটু ওয়ার্ম থাকতে থাকতে করলে ভালো হইব, নাহলে ঠান্ডা হয়ে গেলে এটা খুবই শক্ত হয়ে যায়। নারিকেল লাড্ডুটা রেডি। আপনারা চাইলে এটা যে কোনো অকেশনে বানাইতে পারবা, বানাইয়ে এটা ফ্রিজারও রাখতে পারবা, প্রায় সপ্তাহখানে এটা নষ্ট হয় না। এই নারিকেলের লাড্ডুটা আপনারা চাইলে ফ্রিজে রাখতে পারবা, এটা 1 সপ্তাহ পর্যন্ত ভালো থাকে। যে কোনো অকেশনে এটা আপনারা বানাইতে পারবা, এটা খুবই মজা। আপনারা অবশ্যই করে এটা ট্রাই করবা। ধন্যবাদ, আমার ভিডিওটা দেওয়ার লাগে, আর আমার পেজটা বেশি বেশি করে লাইক দিবে, শেয়ার করবা।